সাইকেলের জন্য তা আল্লাহ নবীর বাড়ির চারে ধার ঘেরাও করলো, গভীর রাত্রে নবীর বাড়ির চারে ধার ঘেরাও করেছে। এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওরা আপনাকে হত্যা করার জন্য লাঠি সোঁটা নিয়ে আপনার বাড়ির চারে ধার ঘেরাও করলো, এই মুহূর্তে আপনাকে হিজরত করা লাগবে, আপনাকে হিজরত করা লাগবে। নবী তখন হযরত আলীকে কাছে ডাক দিলেন। আলী সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি খবর? বলে, ওরা সাইতের জন্য নেতা লাঠি সোঁটা নিয়ে আমার বাড়ি ঘেরাও করেছে, আজকে আল্লাহ আমাকে হিজরতের হুকুম করলো। আলী রে, তোমার দায়িত্ব হলো, আমি যে বিছনায় ঘুমায়েছিলাম ওই বিছনায় তোমাকে ঘুমাতে হবে, তবে ঘুমানোর শর্ত হলো চাদর মুড়ি দিয়ে ঘুমাতে হবে। বাধা দেওয়া শুরু হয়ে গেল। আপনি ঘরের মধ্যে কোরআন পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু বাহিরে কোরআন চলবে না। নবীকে যখন বাধা দেওয়া শুরু করলো, এমন সময় প্রস্তাবও দিল, তুমি যদি ঘরের মধ্যে কোরআন পড়ো, তোমাকে মক্কার মধ্যে সবচাইতে ধনী বানায় দেব, সবচাইতে ধনী। তুমি যদি ঘরের মধ্যে কোরআন নিয়ে বসে থাকো, কোরআনের চর্চা করো, মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার বউ করে দিব। তুমি যদি ঘরের মধ্যে কোরআন নিয়ে থাকো, মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআন নিয়ে থাকো, তাহলে আমরা চাঁদা তুলে তুলে তোমাকে সবচাইতে বড় ধনী বানায় দেব। আল্লাহ নবী বললেন, আপনার যেইগুলো দিবার চাইছেন সেইগুলো তো দূরের কথা, যদি আমার ডান হাতে সূর্য এনে দিতে পারেন আর বাম হাতে চন্দ্র দিবার পারেন। এই জন্য ইন্না নাহনু নাযযালনা যিকরা, আল্লাহ তাআলা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আবার কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। একটু জিকিরটা বোঝার চেষ্টা করেন। নবী পাঁচটা আয়াত পেলেন, চলে আসলেন নিচে, আর গাড়ি হিরাই গেলেন না। আল্লাহ নবী ঘরের ভিতরে কোরআন পাচ্ছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, উতবা, সাইবাব, মক্কার কাফিররা জানতে পারলো কি যেন ঘরের মধ্যে তেলাওয়াত করে, ওরা চোরের মতন চুপি চুপি এসে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনা শুরু করলো। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। সুবহানাল্লাহ। কোন আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী আমার সারা রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। চিন্তা করে দেখেন, কোরআন শোনার দিক দিয়ে আবু জেহেল কিন্তু এক নম্বর ছিল, জোরে কোন কয় নম্বর, কিন্তু কোরআন মানার ব্যাপারে আবু জেহেল কিন্তু কোনো নম্বরে ছিল না। আজকে আমাদের বাংলাদেশে আমরা ওয়াজ শোনার ব্যাপারে এক নম্বর, কিন্তু ওয়াজ মোতাবেক আমরা চলবার পারি না। যারা ওয়াজ শুনবে ওয়াজ মোতাবেক চলবে না, তাফসির শুনবে তাফসির মোতাবেক জীবন গড়াবে না, এরা মূলত আবু জেহেলেরই দল করে। জোরে কোন কথা ঠিক কি না? ঘরের মধ্যে যখন নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, এক সময় আবু জেহেল উতবা সাইবারা চিন্তায় পড়ে গেল, এই ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ঘরের বাহিরে যদি কোরআন নিয়ে যায় তখন আমাদের বিপদ হবে। আজকে আবু জেহেলের গোষ্ঠীরা মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নাই, কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, মাদ্রাসার মধ্যে কোরআন পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে যদি বাংলা রাষ্ট্র চালাবার চান, আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলবার চাই, তাহলে আবু জেহেল গ্রুপের অন্তরে সমস্যা আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনি ওয়াজ করেন, কোনো চিন্তা নাই, আপনি মাদ্রাসায় কোরআন পড়েন, কোনো সমস্যা নাই, মসজিদে কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নাই। কারণ আবু জেহেলের গ্রুপেরা জানতেছে ওরা সামান্য জায়গা নিয়ে আছে, সামান্য জায়গা, কতটুকু জায়গা, সামান্য জায়গা, খুব বেশি জায়গা নিয়েছি এখানে কতটুকু জায়গা, মসজিদের মধ্যে কতটুকু, মাদ্রাসার মধ্যে কতটুকু, এই সামান্য জায়গা নিয়ে কোরআন শরীফ থাকলে আবু জেহেল গ্রুপের কোনো সমস্যা, কিন্তু যখনই বলবেন আল কোরআনের আলো সব জায়গায় জালো, জোরে কোন আল কোরআনের আলো, তখন তখন আবু জেহেল গ্রুপ চিন্তা করবে, এ কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে হামাকিরে তো রাজনীতি চলবি না রে, চলবে? জোরে কোন মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো রাজনীতি চলবে? চলবে আমার আল্লাহর নীতি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। জোরে কোন সুবহানাল্লাহ। বাধা দেওয়া শুরু হয়ে গেল।
আপনি ঘরের মধ্যে কোরআন পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু বাহিরে কোরআন চলবে না। নবীকে যখন বাধা দেওয়া শুরু করলো, এমন সময় প্রস্তাব দিল, তুমি যদি ঘরের মধ্যে কোরআন পড়ো তোমাকে মক্কার মধ্যে সবচাইতে ধনী বানায় দেব, সবচাইতে ধনী। তুমি যদি ঘরের মধ্যে কোরআন নিয়ে বসে থাকো, কোরআনের চর্চা করো, মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার বউ করে দিব। তুমি যদি ঘরের মধ্যে কোরআন নিয়ে থাকো, মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআন নিয়ে থাকো, তাহলে আমরা চাঁদা তুলে তুলে তোমাকে সবচাইতে বড় ধনী বানায় দেব। তুমি আমাদের পিসাই ভাবে তুমি দরবার নিয়ে বসে থাকবে, আর আমরা মাঝে মধ্যে গাড়ি ঘোড়া নিয়ে গরু নিয়ে তোমার দরবারে চলে আসব। আল্লাহ নবী বললেন, আপনার যেইগুলো দিবার চাইছেন সেইগুলো তো দূরের কথা, যদি আমার ডান হাতে সূর্য এনে দিতে পারেন আর বাম হাতে চন্দ্র দিবার পারেন, আল্লাহর কোরআনের দায়িত্ব থেকে আমি পিছন দিকে এক ধাপ যাইব না। সুবহানাল্লাহ। কোরআন যেইভাবে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, কোরআন মোতাবেক আমাদের চলতে হবে। আল্লাহ নবী সেই দায়িত্ব যখন গ্রহণ করলেন, মক্কার নেতারা দেখতেছে এখনো পর্যন্ত কোরআনের তেমন প্রসার হয় নাই, আমাদের নেতৃত্ব চলতেছে, কিন্তু যখন কোরআনের প্রসার শুরু হয়ে যাবে তখন আমাদের নেতৃত্ব আর চলবে না। কি করা যায়, কি করা যায়? নদওয়ার বৈঠকে ওরা 37টা গ্রুপ, 37টা নেতা দিয়ে বললেন, আজকে রাতের মধ্যেই এই কোরআন ওলাকে হত্যা করা লাগবে, কোরআন ওলা যদি হত্যা হয়ে যায় তাহলে কোরআন আর দুনিয়াতে প্রচার হবে না। আজকে আবু জেহেল গ্রুপেরা দেখতেছে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের রাজনীতি করবে, কোরআন নিয়ে সমাজ পরিচালনার চেষ্টা করবে, তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করো, তাদেরকে বন্দি করো, তাদের হক কথা বুঝে মানুষ যদি কোরআনের দল করা শুরু করে দেয় তাহলে আমাদের রাজনীতি চলবে না, আমাদের আবু জেহেলের গ্রুপের আর রাজত্ব চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো, গভীর রাত্রে নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছে। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে হাবিব, ওরা আপনাকে হত্যা করার জন্য লাঠি সোঁটা নিয়ে আপনার বাড়ির চারিধারে ঘেরাও করলো, এই মুহূর্তে আপনাকে হিজরত করা লাগবে, আপনাকে হিজরত করা লাগবে। নবী তখন হযরত আলীকে কাছে ডাক দিলেন, আলী সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি খবর? বলে, ওরা 37 জন নেতা লাঠি সোঁটা নিয়ে আমার বাড়ি ঘেরাও করেছে, আজকে আল্লাহ আমাকে হিজরতের হুকুম করলো। আলী রে, তোমার দায়িত্ব হলো, আমি যে বিছনায় ঘুমাইয়াছিলাম ওই বিছনায় তোমাকে ঘুমাতে হবে, তবে ঘুমানোর শর্ত হলো চাদর মুড়ি দিয়ে ঘুমাতে হবে, বাইরে থেকে ওরা যেন বুঝবার না পারে কে ঘুম পাড়তেছে। জোরে খান সুবহানাল্লাহ। আমার বিছনায় তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপারে আশ্চর্য হও? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ হিজরতের হুকুম করলো না, আজকে সবাই লাঠি সোঁটা নিয়ে যখন বাড়ি ঘেরাও করেছে তখন আল্লাহ হিজরতের হুকুম করতেছে, আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে বিপদের মধ্যে ফেলতেছে। আপনারা বলেন তো, হযরত আলীর এই কথার যুক্তি আছে না নাই? এই জোরে কোন যুক্তি আছে না নাই? এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, এতদিন তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না, আজকে সবাই যখন লাঠি সোঁটা নিয়ে দাঁড়ায় আছে তখন আল্লাহ আপনাকে বাড়ি থেকে বের হওয়ার হুকুম করতেছে। ঈসা নবীর জন্য আল্লাহ যদি, ঈসা নবীর জন্য আল্লাহ যদি ঘরের ছাদ ফাঁকা করে চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে আপনি হলেন বিশ্ব নবী, তাহলে আল্লাহ কেমনে আপনাকে এত বড় বিপদের মধ্যে ফেলে দেয়? আল্লাহ নবী বলে, আলী রে তুই বুঝবি না, তুই বুঝবি না, আল্লাহর কৌশল বোঝা বড় কঠিন। সুবহানাল্লাহ। ভালো মানুষগুলোকে জেলখানায় ঢুকানো আর খারাপ মানুষগুলো রাস্তায় ছেড়ে দেওয়া, এর মধ্যে আল্লাহর কৌশল আছে না নাই? জোরে কোন আছে না নাই? কৌশল রয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আলী নবীর বিছানায় ঘুমায় গেছে, ওড়ে ওটা চাদর দিয়ে, ওড়ে তার মানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেছে। নবী আবার ফিরে এসে চাদর টান দিয়ে দেখে আলী ঘুমায় গেছে। রাসূল চমকে বলে, আলী রে ওরা কিন্তু বারবার জানলা দিয়ে দেখতেছে, আমি নবীকে মনে করে তোমাকে হয়তো ওপর থেকে হত্যা করবার পারে, তোমার দেহকে লক্ষ্য করে তীর মারতে পারে, বর্ষা মারতে পারে, এরপরেও তুমি চাদর মুড়ি দিয়ে কেমনে ঘুমাও? আলী বলতেছে, রাসূলুল্লাহ
যেদিন থেকে আল্লাহ রাসূলকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি সেদিন থেকে আমার জীবনটাও আমি আল্লাহর কাছে ওয়াকফ করেছি ইসলামের জন্য আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেওয়া একজন মুসলমানের জন্য কঠিন কিছু নয় কিন্তু আমাদের বাংলাদেশে আমরা জীবন দেওয়াকে কঠিন মনে করি বাজান গো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে আমার আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা কোনোদিন মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি আমার রাস্তায় জীবন দেওয়ার কারণে তারা চির অমর হয়ে গেছে সরল্লা কন্যা আল্লাহ রাসুল ঘরের দরজা খুলে তাকায় দেখে সাইতির জন্য তা হাতের মধ্যে লাঠি নিয়ে বর্ষা নিয়ে তরবারি নিয়ে খালি তাকায় আছে নবীর ঘরের দরজার দিকে সুবহানাল্লাহ আরে আল্লাহ নবী বলে আল্লাহ যেভাবে তাকায় আছে এরপরে আপনি আমাকে বের হওয়ার হুকুম দিলেন আল্লাহ আমি কিভাবে এই 37টা নেতার চোখ ফাঁকি দিয়ে হিজরত করব আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন শুধু কোরআন না এই কোরআন হলো একটা পারমাণবিক বোমা এই কোরআন শুধু কোরআন নয় এই কোরআন হলো পারমাণবিক বোমা জোরে কন্যা সুবহানাল্লাহ এই কোরআনের তিনটা আয়াত আপনি তেলাওয়াত করেন এক মুষ্টি বালির মধ্যে ফোঁক দিয়ে সেই বালিটা আসমানের দিকে উড়িয়ে দেন নবী তিনটা আয়াত পড়ে ওই বালির মধ্যে ফোঁক দিয়ে বালিটা যখন আসমানের দিকে উড়িয়ে দেয় আমার আল্লাহ তাআলা ওই বালিগুলো সাইতের জন্য তার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে তাহলে আমি কাম করব কার নিয়তে আর আল্লাহ কি করবে একটু খেয়াল করবেন আজকে অনেকে মনে করে রাশিয়ার হাতে পারমাণবিক বোমা আছে আমেরিকার হাতে পারমাণবিক বোমা আছে কানাডা জাপান জার্মান তারা আজকে অস্ত্র নিয়ে বসে আছে আমরা বলবো আমরা ওই সকল অস্ত্রকে পরোয়া করি না নমরুদের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে ওদের বোমাকে আমাদের জন্য আল্লাহ তাআলা অন্য কিছু বানাবার পারে ধরে কান পারে কি পারে না ভাই রে আমাদের কাছে বিশাল একটা শক্তি আছে সেই শক্তি হলো আল কোরআন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ কেন বললেন এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি জোরে কান সুবহানাল্লাহ ওরা যখন চোখের মধ্যে বালু গেলে আপনারা বলেন চোখের মধ্যে বালি গেলে তারা কি তরবারি নিয়ে থাকবে লাঠি নিয়ে থাকবে সব ফেলে দিয়ে এরকম চোখ ডলতেছে আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে গেছে ও খালি চোখ ডলতেছে বলতেছে আল্লাহ যে সুযোগ ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাতি বাড়ান যাবে ওরা বুঝবারি করবে না কি কোন বাড়ান যাবে না ওরা কি লাঠি নিছে লাঠি ফেলে দিয়ে চোখ ডলতেছে রাসুল বলে আল্লাহ লাঠি নিয়ে ওদের পিছনে বাড়ি মারলে ওরা তো বুঝবার পারবে না কে মারতেছে আল্লাহ বলে হাবিব এখন মারার দরকার নাই এখন আপনি হিজরত করেন সময় মতো এদের পিটন হবে আমার বাংলাদেশের নায়েবে রাসুলদেরকে বলা হচ্ছে এখন তোমরা একটু কষ্ট করো এখন একটু ধৈর্য ধরো সময় মতো আবু জেহেল গ্রুপের মার হবে জোরে কোন কথা ঠিক কি না কর্মী কাক কয় দেখছেন গভীর রাত্রে আল্লাহর নবী ইসলামী আন্দোলনের কর্মী আবু বকরের দরজায় নেতা কেমন কর্মী কেমন একটু বোঝার দরকার আছে না নাই আস্তে করে ডাক দিল আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে নবী চমকে বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার ঘরের দরজা আসতেছি এইটাকে তুমি আগে থেকে জানতে নাকি আবু বকর বলে রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম হতে পারে আমি কিন্তু তোমাকে সঙ্গে করে মদিনায় যাব সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন ঘুমাইনি সবসময় দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম কখন এসে আপনি দরজায় ঠোকা মারবেন রাসূল বললেন তাহলে চলো যাই
বলার সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। আল্লাহ রাসূল বলে আবু বকর আমি তোমাকে চলো যাই বললাম আর তুমি আমার সঙ্গে রওনা দিলে, একটা বার কি তোমার বিবি বাচ্চার কাছে যাইবা না, একটা বার কি বিবি বাচ্চার কাছে বিদায় নেবা না? আবু বকর বলে রাসূলুল্লাহ যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার জিকির করেছি সেদিন থেকে আমার কলিজার ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। আল্লাহ নবীর কথাই হলো আমার ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন চলো যাই মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আর নবী রাস্তা নিয়েছে পূর্ব দিকে। আবু বকর বলে রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে মদিনায় হিজরত করার হুকুম দিলেন কিন্তু আপনি উত্তর দিকে না নিয়ে পূর্ব দিকে কেন রাস্তা ধরলেন? হুজুর আপনি কি রাস্তা ভুল করতেছেন? আপনারা বলেন তো আমাদের নবীর রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা? হে জোরে কান, সঠিক না ভুল? এই জন্য আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় তাহলে আপনার রাস্তা ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। আজকে কাদরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া নানা ধরনের তরিকা আমরা গ্রহণ করেছি, কোনো তরিকা গ্রহণ করা লাগবে না। মুসলমানের একটাই মাত্র তরিকা হলো আল্লাহর নবীর তরিকা। জোরে বলেন কথা ঠিক কি না? এ জোরে বলেন কথা ঠিক? হায় হায় রে, কত তরিকা, কত তরিকা, তরিকা এতগুলো নয় তো, তরিকা একটা, সেটা হলো উপায় নাই রে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবীর তরিকা বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলবেন না, বলবেন না, সবাই গুনগুন করে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবীর তরিকা বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আজকে অনেকে নবীর দল করে, অনেকে নবীর দল করার দাবি করে, অথচ তাদের বিরুদ্ধে বাতিল শক্তি একটা কথাও বলে না। ধরে কোন কথা ঠিক কি না? যে লোকটা নবীর দল করে অথচ তার বিরুদ্ধে কোনো বাতিল কথা কয় না, বুঝবেন ওটা নবীর দল নয়, ওটা নবীর দল নয়। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা বাতিলের দ্বারা আক্রান্ত হয়েছে, বাতিলের দ্বারা আঘাত পাইছে, আর এখন নবীর দল করে শরীর তেল তালা নিয়ে ঘোরে। ইয়ার কি করো, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ফাযকুরুনি আযকুরকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ নবী বলেন আবু বকর রাস্তা ঠিক আছে, সুবহানাল্লাহ। কোন আবু বকর বলে হুজুর মদিনা হলো উত্তর দিকে কিন্তু আপনি রওনা দিলেন পূর্ব দিকে, তাহলে রাস্তা কেমনে ঠিক? রাসূল বলেন আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহ আপনাকে হিজরত করার হুকুম দিলেন আর একটা গর্তের মধ্যে আমরা আত্মগোপন করব কার ভয়ে? কার ভয়ে? আল্লাহ নবী বললেন কারো ভয়ে নয়, আল্লাহর হুকুম। তাহলে লুকায় লুকি করা কার হুকুম? হে জোরে কোন কার হুকুম? জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বলে ইমাম কোথায়? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। আপাতত কয়েকদিন হলে ইমাম যে কোন জায়গায় লুকাইছে আমরা ইমাম পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন কয় হুজুর ইমাম লুকাইছে, আর এই কথা শুনে আপনি আলহামদুলিল্লাহ কইলেন? আমি কইলাম খোঁজ না দেখো, ইমাম যদি নবীর দল করে তাহলে ইমাম বর্তমানে গাড়ে সুরের সুন্নত আদায় করতেছে। ধরে কোনো কথা ঠিক কিনা? আগে তদন্ত করে দেখো তো ইমাম কার দল করে। দুই দিন পরে মুয়াজ্জিন সাহেব আমাকে বলতে যে হুজুর আপনার কথাই ঠিক, ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে
মদিনার দল মদিনার নবীর দল ইমাম করে এই খবর কে যেন থানায় দিছে তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে আমি কইলাম আলহামদুলিল্লাহ তাহলে ইমাম লুকে নাই ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গারে সুরের মধ্যে আত্মগোপন করলেন সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে আবু জেহেল বলতেছে এমন ভাবে পাহারা দিলাম বের হওয়ার সুযোগ পাইনি এমন ভাবে পাহারা দিলাম বের হওয়ার কি হয়নি এ কথা বুঝতেছেন না এমন ভাবে বাড়ি পাহারা দিলাম বের হওয়ার সুযোগ হয়নি আবু সুফিয়ান বলতেছে তাহলে আজকের মতো কি আমরা ফেরত যাব আবু জেহেল বলতেছে এভাবে 37 জন নেতা একত্র আমরা আর কোনোদিন হতে পারবো না আইসি যখন ফেরত যাব না রাতের বেলা না হয়েছে কি হবে দিনের বেলায় তাকে আমরা হত্যা করব কারণ তাকে হত্যা না করলে আমাদের নেতৃত্ব চলবে না আপনারা বলেন তো আমাদের নবী শুধু নবী না আল্লাহর কোরআন এ জোরে কেন শুধু নবী না আল্লাহর কোরআন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হলো তখন কতগুলো সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন মা গো মা নবী সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই আল্লাহ নবী বললেন তোমরা কি কোরআন পড়ো না সাহাবীরা বলে অবশ্যই কোরআন পড়ি মা আয়েশা বললেন আল্লাহর কোরআন যদি তোমরা পড়ে থাকো তাহলে নবী সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে আজকে শুনে নাও আল্লাহর কোরআনও যেমন নবী হলেন বাস্তব কোরআনের মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজা বাড়ির দরজা খুলে ঘরের দরজায় গেছে ঘরের দরজা খুলে দেখে ওরে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে চাদরের তলে নাকের সাউন্ড পাওয়া যায় আবু জেহেল কয় খেরে এক মারার জন্য সারা রাত আমরা চেতন আর ই যে হারে ঘুম পাড়তেছে ই মানুষ কেরে যাক মারার জন্য আমরা ঘুমাইনি সারা রাত আর এই বেটা চাদর মুড়ি দিয়ে যে হারে ঘুম পাড়তেছে এ কি মানুষ নাকি আবু জেহেলের একটা চামচা ছিল নাম হলো উলিদ বিন মুগিরা জোরে বলেন নাম কি নেতার চাইতে চামচার মোশন কম না বেশি উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা ছিল বর্ষা দুই দিকে ধারাল এরকম চোকা আপনাকে এলাকাতে এরকম আছে বর্ষা এরকম মারে না বর্ষা এই বর্ষা উলিদ বিন মুগিরার হাতে এই বর্ষাটা চাদরের উপর দিয়ে মারবে নবী বিশ্বাস করে উপর থেকেই হত্যা করবে চাদরের উপরেই নবীকে নবী বিশ্বাস করে এরকম বর্ষা মারবে আবু জেহেল বলতেছে রে উলিদ বিন মুগিরা ঘরের মধ্যে যখন ঢুকেছি তখন ঘুমন্ত মানুষকে মারার দরকার নাই হত্যা করার জন্য যখন ঢুকেছি তখন ঘুমন্ত মানুষকে মারা জায়েজ সুবহানাল্লাহ খান ফতোয়া কে দিচ্ছে আবু জেহেল ফতোয়া দিচ্ছে ঘুমন্ত মানুষকে মারার দরকার নাই উলিদ বিন মুগিরা বলে নেতা আপনার সব কথা আমরা মানতে পারবো না আপনি নেতা হোসেন দেখে কি সব কথা মানবো নাকি যেই বেটারে সারা রাত আমরা পহরা দিলাম আর সেই বেটা চাদর মুড়িতে ঘুম পাড়ে একে না মারা পর্যন্ত আমার কলিজার মধ্যে শান্তি নাই এইবার আবার যখন বর্ষা মারবার চায় এবার আবু জেহেল খস করে বর্ষা ধরছে সুবহানাল্লাহ খান বর্ষা ধরে বলতেছে আমি কইলাম ঘুমন্ত মানুষকে মারা চলবে না এরপরও বেটা তুই কেন মারতে চাস এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো উলিদ বিন মুগিরা নবী মনে করে হত্যা করবে কিন্তু আবু জেহেল কেন বাধা দেয় আপনারা বলেন তো উলিদ বিন মুগিরা তো মারবেই মারার জন্যই তো সারা রাত পহরা দিছে নাকি কল তাহলে আবু জেহেল কেন বাধা দিচ্ছে বাধা দেওয়ার কারণ হলো আমাদের নবী যে আল্লাহর নবী এটা আবু জেহেল জানে বাধা দেওয়ার কারণ হলো আবু জেহেলের সবচাইতে নিকটতম প্রতিবেশী হলো আমাদের নবী যারা হজ করেছেন তারা নিজের চোখে দেখাইছেন আবু জেহেলের বাড়ি থেকে 200 মিটার পশ্চিমে হলো আল্লাহর কাবা ঘর আর 150 মিটার পূর্বে হলো আল্লাহর নবীর বাড়ি ধরে খান সুবহানাল্লাহ গোটা ইতিহাস খুঁজলে আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ কেউ নাই এত ওর ভাগ্য ভালো যে পশ্চিম দিকে তাকালেই কাবা ঘর আর পূর্ব দিকে তাকালেই নবীর ঘর আহ পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে হচ্ছে মোহাম্মদুর আর মাঝখানে আবু জেহেল এত বড় ভাগ্য পৃথিবীর কারো হয়নি
আবুজাহেল চিন্তা করতেছে যে আমার বাড়ির ধারে যদি এক হত্যা করা হয়, এই জায়গাতে যদি হত্যা করা হয়, তাহলে গজব আসলে তো আগে ধরবে কাক। ওরা কিন্তু তলে তলে আবার গজবের ভয় করে, বুঝলেন? মাঝে মধ্যে হুজুর খেলিয়ে তো দাওয়াত খিলাই না, কিকন খিলাই কি খিলাই না, খুব প্রশংসা করে। হুজুর যদি একটু ব্যয় লাইনে যায় তখনই তো বিপদ। আবুজাহেল বলতেছে ওলিদ বিন মুগিরাকে, ঘুমন্ত মানুষকে মারা যাবে না, এই বলে বর্ষা ধরেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? জোরে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? এখন আর একটা প্রশ্ন করব, আল্লাহ নবীর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপ শত্রু আর সবচাইতে বড় শত্রু। আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। খুব খেয়াল করবেন, একটা হলো বড় শত্রু, একটা হলো খারাপ শত্রু। আমাদের বাংলাদেশের আলেমদের সবচাইতে বড় শত্রুকে আর সবচাইতে খারাপ শত্রুকে নাম বলবো না, কিন্তু আপনারা ইশারার দ্বারা বুঝে নেবেন। আমাকে বাংলাদেশের কতগুলো নেতা জীবনে চেয়ারম্যান হওয়ার পারবে না। আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা আছে, এরা জীবনে যদি চেয়ারম্যানও দাঁড়ায় চেয়ারম্যানও হওয়ার পারবে না। কিন্তু ঐক্য জোটের সরকার করে এরা বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এরকে তো মশান হচ্ছে ভাই, জোরে কোন কথা ঠিক কি না? ওরাই কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে বলেছে এই আলিমদেরকে সাইজ করা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? আয় আয়, ওরা 14 জন নেতা যদি কোনো মঞ্চে যায় সামনে 500 জন মানুষ পাওয়া যায় না। আর আমার মতন একটা কালো বক্তা সন্ধ্যায় ওয়াজ করে, দিনে ওয়াজ করে, রাতে ওয়াজ করে, যখনই যায় আজ পর্যন্ত কোনো প্যান্ডেলে জায়গা হয় না, জোরে কোন কথা ঠিক কি না? আমার বিরুদ্ধে তো লাগবেই রে ভাই। সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, সবচাইতে খারাপের নাম হলো উলিদ বিন মুগিরা। সবচাইতে খারাপ হওয়ার পিছনে কারণ হলো আল্লাহ নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যে কাফের তার নাম হলো উলিদ বিন মুগিরা। সবচাইতে নবী একদিন সাহাবিদের মধ্যে এরকম ওয়াজ করতেছে, উলিদ বিন মুগিরা সাইড থেকে বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো জন্মের আগে বাপ মরছে, এটা নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো হলেন কেন? আচ্ছা আমি যে কালো হয়েছি এটা কি আমি হয়েছি? তার চিন্তা করে দেখেন শত্রুটা কিরকম। আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কি গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর শব্দে যখন দর দর করে পানি পড়তেছে, আল্লাহ ডাকবে হাবিবি গো, যে আপনাকে কথা দিয়া কথা বলে আপনার চোখ দিয়ে দর দর করে পানি বের করে দিল, সে উলিদ বিন মুগিরাকে আপনি চিনেন? আল্লাহ নবী বললেন, চিনবো না কেন? সে হলো মুগিরার সন্তান উলিদ। আল্লাহ ডাকবে বলে হাবিব, দুনিয়ার সবাই জানে মুগিরার সন্তান উলিদ, কিন্তু আসলে মুগিরার সন্তান ওলিদ না। উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো যারর সন্তান, কারণ যারর সন্তান না হলে আল্লাহ নবীকে কষ্ট দিবে না, যারর সন্তান না হলে আলেম ওলামাদের কষ্ট দিবে না। আপনারা দেখবেন আপনাদের আশেপাশে আলেম ওলামার বিরুদ্ধে তারা কথা বলতেছে, বুঝবেন ওর জন্মের ঠিক নেই। হ্যাঁ, জোরে ঠিক নেই? এই শালা কোনোদিন চোর ডাকাতের বিরুদ্ধে কথা কয় না, ও কোনোদিন জালিমের বিরুদ্ধে কথা কয় না, ও আলিমের বিরুদ্ধে কথা বলে, জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, ও উলিরে ও মুগিরের বেটা ওলিদ নয়, এ হলো জারদ সন্তান।
নবী ডাকদা বলতেছে আল্লাহ আমার অন্তরে কষ্ট দিছে বলে আপনি এত রাগ করে আয়াত নাযিল করলেন আল্লাহ বলতে হাবিব শুধু উলিদ বিন মুগিরা নয় কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে চারণ যারা করবে তারা সকলেই জারজ সন্তান এখনো বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে যারা কথা কয় তাদের জন্মের এখন তাদের জন্মের কয়েকদিন পর উলিদ বিন মুগিরা আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করবে নবী যখন আলোচনা করে লোকজন যখন নবীর সামনে বসে তখন এই বেটা খারাপ শত্রু এসে নবীর আবার কি জানো বলার জন্য রেডি হইছে কিন্তু নবীর কাছে আল্লাহ তো অস্ত্র দিয়ে রাখছে দরকার সুবহানাল্লাহ উলিদ বিন মুগিরা যখন কিছু বলবার চাই সঙ্গে সঙ্গে নবী বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম যে বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড় আপনারা বলেন তো দৌড় মারার কারণ কি কারণ উতুল্লিম বাদা জালিকা জানিমের বাংলা অর্থ আপনারা না বুঝলেও উলিদ বিন মুগিরা বুঝেছে কারণ সৌদি আরবের লোকেরা আরবি বোঝে কি বোঝে না জোরেখান বোঝে কি বোঝে না আমাদের বাংলাদেশের লোকেরা আরবি বোঝে বোঝে না তো আমাকে এসে ওনার বউ টানাছে নির্বাচনে এদের বোঝে আপনাকে ইউনানি ভাই চেয়ারম্যান মেয়ে মানুষ না হ্যাঁ তো ওনার স্বামী এসে আমাকে বলতে যে হুজুর আমার বউ তো এবার নির্বাচন করতেছে আপনি একটু দোয়া করবেন ভোটে যেন পাস করে তাই কয়ে আমার হাতে ৫০০ টাকা দিল এই বলে আমার হাতে কসকস একটা ৫০০ টাকা দিছে আমি পকেটে থুয়ে দোয়া করলাম আরবিতে বাংলায় করলে তো বুঝবার পারবো আমি আরবিতে একটা দোয়া করলাম মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরাল রাজুল মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান আল্লাহুম্মা আমিন ও আমার সঙ্গে বলল আল্লাহুম্মা আমিন ও যখন সইলে গেছে কিছু দূর যাওয়ার পর আর মনে হয়েছে কে রে আমার বউ তো আমাকে যদি জিজ্ঞাসা করে বদরিসের কাছ থেকে দোয়া নিছ তা আমি হয়তো বলবো ৫০০ টাকা দিয়ে দোয়া নিছি বউ যদি বলে কি দোয়া করলো আমি যদি বলি আরবিতে দোয়া করছে আরবিতে দোয়া কি বুঝবার পারছেন ওই আরবি বাংলা কি শুনে আসেন এই ওর মনের মধ্যে মিন সারিল ওয়াসওয়াসের খান্না এ খটকা লাগছে ও আবার কিছু দূর যায় ফিরে এসে কয় হুজুর আপনি যে দোয়াটা করলেন আমার বউয়ের জন্য এটার বাংলা কম তখন আমি পকেট থেকে ৫০০ টাকা বের করে দিলাম হুজুর টাকা খেন লাগবে না বাংলা লাগবে না তুই যা হুজুর টাকা দিছি দোয়া নেওয়ার জন্য আপনি আরবিতে দোয়া করলেন আপনি আমিন কইছেন আমু আমিন কইছে হুজুর খালি বাংলাটা কয়ে দেন আমি কইলাম বাংলা কইলে তুই খেপে যাবি বাংলা বললে তুই খেপে যাবি কারণ আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মতের জন্য আমার পরে সবচাইতে বড় বিপদ হলো আল্লাহ রাসুল বলেছেন বুখারী শরীফের হাদিস মা তারাক তো বাদি আলা উম্মতি ফিতনাতুন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী ভাই চেয়ারম্যান হওয়া তো নবী কইছে আমার পরে সবচাইতে বড় বিপদ তে তোর বউ ভাই চেয়ারম্যান হবি সেই দোয়া আমি কর্ম করে এটা আরবিত করছি বাংলাত করা যাবে না কারণ বাংলার লোকেরা বাংলা বোঝে আরবি বোঝে আমরা তো মাঝে মধ্যে বেকায়দা সামনে রমজান মাস আসতে খালি ইফতার পার্টির দাওয়াত খালি ইফতার পার্টির দাওয়াত এক শালা রোজা থাকবে না কিন্তু ইফতারলে বসবি এখন বলবে হুজুর হাজার ১০০০টা খরচ করে ইফতার পার্টি দিয়েছি ভালো করে দোয়া করেন আপনারা বলেন তো যারা রোজা নেয় ইফতার নিয়ে বসে আছে এরা কি মুনাফিক না এখন মুনাফিক না কত বড় মুনাফিক বারবার ঘড়ি দেখে এই শালা মুনাফিকেরা রোজাও নেই আবার ঘড়িও দেখে এখনো ১০ মিনিট বাকি হুজুর এখনো ১০ মিনিট আমার তাই দোয়া করেন আমি একটা ইফতার পার্টির বাংলায় দোয়া করি না সব আরবিতে যত গোয়ার দোয়া আছে করি ওরা খালি না বুঝে আমিন 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 করে আমি মনে মনে কই আলেমদের বিরুদ্ধে লাগিস না আলেম যখন বাংলায় পারবে না তখন আরবিতে মার দিবে জোরে কোন কথা ঠিক উলিদ বিন মুগিরা মারছে দৌড় এক দৌড়ে গেছে মায়ের কাছে জোরে কোন কার কাছে কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে আরো জোরে যে সন্তানেরা কোরআনের মাহফিলে বসতেছে না যে সন্তানেরা এই মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছে এই কোরআনের মাহফিলে বসার তৌফিক হলো না আমি ওই সন্তানের দোষ কোনো দিন দেই না ওই সন্তানের দোষ এই কারণেই দেই না কেন ওই সন্তান যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরেছে ওই পেটের মধ্য থেকেই ওর ঘরণী ব্যারাম শুরু হয়েছে ও কোনোদিন কোরআনের মাহফিলে বসতে পারবে না
কারণ একজন মা যদি ভালো হয় মায়ের পেটের সন্তান আল্লাহর ওলি হয় সুবহানাল্লাহ কোন যদিও কোরআন হাদিসের কথা না কথাটা হলো একজন আল্লাহর ওলির জীবন থেকে আব্দুল কাদের মাত্র 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে উম্মুল খায়র ফাতেমা বলতেছে আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয় হুজুর বললেন কোনো সমস্যা নাই যদি মনোযোগ দিয়ে পড়ে কোরআন সবচাইতে সহজ শিক্ষা যত শিক্ষা দুনিয়াতে আছে সবচাইতে সহজ শিক্ষা হলো আল্লাহর কোরআন সুবহানাল্লাহ কোন না গা প্রত্যেকটা আয়াত দেখেন কবিতার মতন কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস দেখেন তো কি সুন্দর একটা মিল তাহলে একবার মুখত তুলে দেন ওই কিছুক্ষণের মধ্যে মুখস্থ করে দিবি জোরে কোন সুবহানাল্লাহ সকালবেলা আব্দুল কাদেরকে উস্তাদ ডাকতেছে আয় আমার সঙ্গে পড় আলিফ আব্দুল কাদের 4 বছরের বাচ্চা লাম মিম জালিকাল কিতাবুল রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন এভাবে শুরু করে দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উস্তাদ মারছে দূর এই মানুষের বাচ্চা না রে এতদিন ছাত্র পড়ালাম আলি বা তা সা আর এই বেটা আলিফ কইতে লাম মিম কইতে আর শুরু করলো ই তো মানুষ না ওস্তাদের দৌড় দেখে সমস্ত ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন বলে বড় ভয় লাগতেছে দেখবার যদি চাও তাহলে সকলে মিলে দেখি সবাই চারিধারে ঘিরে ধরেছে ওই 4 বছরের বাচ্চা চোখ বন্ধ করে খালি ঝুঁকতেছে আর পড়তেছে ইজাত জুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এক ওস্তাদ চিন্তা ঘরে যে হারে পড়তেছে একটা কোরআন শরীফ খুলে এরকম আয়াতের উপর দিয়ে আঙ্গুল বুলাই একটা মাত্র আয়াত আব্দুল কাদের বাদ দেয় না যে মাত্র 18 বারে কোরআন পড়া হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে যায় ওস্তাদেরা চিন্তা করে আর কেন পারতেছে না একজন ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও মা ছাড়া এই গোপন খবর কেউ বলতে পারবে না উলিদ বিন মুগিরা চলে গেছে কার কাছে এ জোরে কোন কার কাছে আব্দুল কাদেরকে নিয়ে চলে আইছে মায়ের কাছে মা জানলা থেকে পর্দানিশি উম্মুল খায়র ফাতেমা জানলা দিয়ে বলতেছে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম আজকে সে আব্দুল কাদেরকে কেন ফেরত আনছেন আমার আব্দুল কাদের কি বেয়াদবি করলো ওস্তাদ কান্দার বলে মা আব্দুল কাদের চরম বেয়াদবি করেছে আলিফ বলার পরে বা বলে না একটানা 18 বারা কোরআন আমাদের কেমনে শুনাইলো আব্দুল কাদেরের মা কান্দার বলে আমি জানি না আমি জানি না আমার আব্দুল কাদের 18 বারা কোরআন আপনাদের কেমনে শোনালো আল্লাহর শপথ করে বলতেছি আমি জানি না ওস্তাদ বলে মা গোপন কথা তুমি জানো মা একটু বলো আব্দুল কাদেরের মা বলতেছে আমি এতটুকুই জানি আমি 18 বারে কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল আমি একটা ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করি নাই কারণ মেয়েরা প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারে না তাদের মাসিক ব্যারাম হওয়ার কারণে কিন্তু আব্দুল কাদের যখন আমার গর্ভে আসলো আল্লাহ আমার মাসিক ব্যারাম বন্ধ করে দিল আব্দুল কাদের যতদিন আমার পেটে ছিল রমজান মাস আমি সবগুলো রোজা করেছি আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হইল আব্দুল কাদেরকে যখন আমার স্তনের দুগ্ধ পান করাতাম আমি আল্লাহর কোরআন পড়তাম আর আমার স্তনের দুগ্ধ পান করত আব্দুল কাদের যখন কান্নাকাটি করত আমি বাবু তো তো কইয়া আব্দুল কাদেরের কান্না কোনোদিন থামাই নাই আমি আল্লাহর কোরআন পড়তাম আব্দুল কাদের কান্না থেমে যেত রাত্রেবেলা আব্দুল কাদের যখন আমার বিছানায় আমার সঙ্গে ঘুমাইতো আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না আমার মনে হয় এই 4 বছর আমি 18 বারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি আমার মুখের তেলাওয়াত শুনতে 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 আমার আব্দুল কাদের হয়তো 18 পারা কোরআন মুখস্থ করেছে সমস্ত শিক্ষক কান্দার বলে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয় মা যদি ভালো হয় মা পেটে নিয়ে যখন রুকুর থেকে সেজদায় যায় পেটের মধ্যে বাচ্চা কিন্তু এভাবে দমল খায় ফেরেশতা বলে আল্লাহ
তোমার বান্দির উপর থেকে শেষ দাঁত গেল, পেটের মধ্যে বাচ্চা আর কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দেয়। এক ছেলে আমার কয় হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু এই রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে হুজুর। আপনি কন তো এই বেরন কেন হয়েছে? আমি কইলাম তোর মা বাসে আছে, কয় হ্যাঁ, তো মায়ের কাছে যা, মায়ের কাছে গিয়া বল 11 মাস আমার খিদা কম, রমজান মাসে খিদা বেশি কেন? ও আমার কথা মতো মায়ের কাছে গিয়ে বলতেছে, মা রোজার মাসে আমার এত খিদা লাগে কেন? মা বলতেছে, এই সর্বনাশ করেছে তোর দাদি, তোর এত খিদা লাগার সর্বনাশ তোর দাদি করেছে, কারণ তুই যখন আমার পেটের মধ্যে ছিলি রমজান মাসে আমি রোজা রাখতে চাই কিন্তু তোর দাদি আমাকে রোজা রাখতে দেয় নাই। তোর দাদি কইছে বৌমা রোজা রাখলে পেটের নাতি আমার শুকা যাবে, দরকার হলে একটা বছর রোজা না করো, তুমি ইচ্ছা মতো খাও, তুমি খাইলেই তোমার পেটের বাচ্চা সবল থাকবে, শুধু তোকে সবল রাখার জন্যে আমি রোজার মাসে খাইছি রে, আমিও খাইছি, পেটের মধ্যে তোরও খাওয়ার অভ্যাস হয়ে গেছে, এখন বেড়াস আর তুই রোজা রাখবার পারিস না। এই জন্য বলবো মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনার সন্তানগুলো যদি আপনি ভালো করতে চান তাহলে পেটের মধ্যে যত্ন করে লালন করতে হবে। বাজান মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়ের চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। বাবায় আনন্দে মাতি, একটু এই এই পঙ্ক্তিটা মনোযোগ দিয়ে শুনবেন, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যত্ন করে, সুবহানাল্লাহ কন, মাজন ধরিয়া উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। উলিদ বিন মুগরা দৌড়ে মায়ের কাছে, দরকান কার কাছে? মা উতুল্লিম বাদা জালিকা জানিম, মা চমকে উঠছে। উলিদ বিন মুগরা বলে, মা চমকে উঠলে কেন? বলে চমকে ওঠার কারণ হলো এত বছর পর, এত বছর পরে এই গোপন খবর তো কে দিল রে? সুবহানাল্লাহ কবেন না, এত বছর পরে তুই যে যার সন্তান, তোর যে জন্মের ঠিক নাই, এই গোপন খবর তোকে কে দিল রে? এই খবর দুনিয়ার কেউ জানে না, এই খবর যে মহান ব্যক্তি তোরে দিছে সে সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ কবেন, আপনার বলেন তো এই গোপন খবর কে দিছে? আল্লাহ দিছে কার মাধ্যমে? আপনার বলেন তো কোরআনের খবর, আল্লাহর খবর সাধারণ মানুষের কাছে যায় না, যাদের কাছে যায় তারা আল্লাহওয়ালা কোরআনওয়ালা, জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? আল্লাহর কোরআন সকালবেলা পড়তেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনার বলেন তো সমস্ত ক্ষমতার মালিককে? আপনি থানার ওসি সাহেবের দেব ভাবতেছেন, স্যার আপনি খালি ঠিক থাকেন, আমার আর কোনো টেনশন নাই। আরে ক্ষমতার মালিককে? আমরা সাধারণ মানুষকে ক্ষমতা দিয়ে মনে করে বিশাল কিছু, আসলে বিশাল কিছু না, 6 তলা উপরে উঠে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানে 9টার সময় চোখে মুখে দিয়া বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই যে ক্ষমতার চেয়ারত বসছি আমি আর নামব, রাত 3টার সময় একটা ভূমিকম্প, ভূমিকম্প বোঝেন খালি এইরকম, 9টার সময় কি কইছে আমাক নামাইকে, 3টার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে সেটা পর্যন্ত পরবার ভারে নাই, ন্যাংটা হয়ে নামছে। তাহলে এখন আপনারা বলেন 9টার সময় যে বলল আমাকে নামাইকে, রাত 3টার সময় তাকে ন্যাংটা করে কে নামাছে? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস রাখতে হবে। সবচাইতে বড় জিকির হলো ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির,
আমার আল্লাহর মতো ক্ষমতা আর কাহারো এই জন্য ক্ষমতার মালিকানা আল্লাহকে দিয়া একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই গোপন খবর কে জানলো রে যে তোরে জানাইছে সাধারণ কোনো মানুষ না উলিদ বিন মুগরা বলে আমি তাকে দুই চোখে দেখ পারি পারি না মা বলতে তুই দেখ পার না পারলে কি হবে এই গোপন খবর কেমনে জানাইলো উলিদ বিন মুগরার কিউরিওসিটি বেড়ে গেছে মায়ের কাছে গিয়ে বলতেছে মা তাহলে কি বলবার চাচ্ছ মা তাহলে তুমি কি বলতে চাও মা বলতেছে রে উলিদ আমি যখন যুবতী ছিলাম আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে ব্যবসার কাজে বাইরে গেছে ব্যবসায় এত লাভ যে ঘরে আমি যুবতী বউ তোমার বাপের মনেই নাই আজকে অনেকে যুবতী বউ থিয়া চাকরি করবার যায় যাইকে যায় না ধরে কোন যাইকে যায় না বিদেশের টেকার এত মহব্বত ভাই ঘরে যার জোয়ান বউ আছে ও কত মনেই নেই উলিদ বিন মুগিরার মা বলতেছে মাসের পর মাস তোমার বাবা টেকার ধান্দাত আমি যে যুবতী বউ ঘরে আছি এইটা তোমার বাবার মনেই নাই টেকার ধান্দা ধরে কোন কিসের ধান্দা টেকার লোভে পড়ে যুবতী বউয়ের কথা ভুলে গিয়েছে উলিদ বলতেছে মা এরপরে খবর কি মা বলতেছে আমি একা একা কেউ নাই আমি একা একা আমার মনের মধ্যে সবসময় একটা গান গায় একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না একা একা কেন ভালো আপনার কি কোন ভাই এমন একটা বয়স আছে এই যুবকেরা তোমাকে এমন একটা বয়স হয়েছে সরকারি আইন হলো 21 বছরের আগে বিয়ে করা যাবে না আর 13 বছর থেকে ব্যারাম শুরু হচ্ছে একা একা কেন ভালো লাগে না আয় হাই রে একটা হলো সরকারি একটা হলো দরকারি আপনারা বলেন তো 18 বছর মেয়েদের বয়স ছেলেদের বয়স হলো 22 বছর এটা হলো সরকারি তাহলে দরকারি বয়স কখন যখন থেকে মনের মধ্যে একটা ব্যারাম ঢোকে একা একা কেন ভালো লাগে না উলিদ বিন মুগরার মা বলতেছে ঘরের মধ্যে ভালো লাগে না আমি তখন ছাদের উপরে গেলাম ছাদের উপরে ধরে কোন কোথায় ছাদের উপরে গেলাম ছাদের উপরে গিয়ে চারিদিকে খালি তাকাইতেছি হঠাৎ দেখতে পাই তোমার বাপের ছোট ভাই উলিদ বিন মুগরার মা বলতেছে হঠাৎ আমি দেখতে পাই তোমার বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে তাওয়াফ জোরে কোন কি দেখবেন যেই বাড়িতে যুবতী ভাবি আছে ভাই বাড়ির নাই ওই বাড়িতে কিন্তু দেওরার অভাব হয় না জোরে কোন কথা ঠিক কি না অনেক দেওরা আসা বলে ভাইয়া তোমার বর আমি যে দেবর বুঝে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আছি এই গতকালের খবর রে 17 মার্চের খবর নিজের মা মিষ্টির মধ্যে বিষ খাওয়ায়া নিজের মেয়েকে হত্যা করেছে দোষ দিছিল নাপা সিরাফের জোরে কোন কথা ঠিক না নাপা সিরাফের দোষ দিছিল আয় হায় আপনার বলেন তো এর কারণ হলো পরকিয়া জোরে কোন কি কিয়া তাহলে যুবতী বউরাই কা যারা বিদেশে টাকা মারতেছ তোমাকে যুবতী বউয়ের খবর কি একটাবার নিছ একটু মনোযোগ দিয়ে শুনেন উলিদ বিন মুগিরার মা বলতেছে আমি ছাদের উপরে গিয়া দেখি তোমার বাপের ছোট ভাই দেখার পরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আমার অন্তরের মধ্যে খান্নাস জাগ্রত হলো আমি আস্তে আস্তে তোমার বাপের ছোট ভাই চাচার দিকে তোমার চাচার দিকে তাকায় থাকলাম চোখে 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 বুঝবার পারছে মরদ মানুষ বুঝবার পারছে মেয়ে মানুষ চোখ টিপে মারছে মরদ মানুষ কিন্তু বুঝবার পরে মেয়েরা যখন অন্যায় এইভাবে দেয় মেয়েরা যখন অন্যায় এইভাবে দেয় তখন কিন্তু পুরুষেরা বুঝবার পরে মেয়েটার লজ্জা আছে ধরে কোন ঠিক কিনা যখন অন্যাটা ঘুরে এইভাবে দেয় এইভাবে তখন ছেলেরা বুঝবার পারে ও হামা করো খাবার জন্য ডাকতেছে জোরে কয় কতক্ষণ না কতক্ষণ না রাস্তায় মেয়েরা ঘুরতেছে কে কিভাবে ঘুরতেছে আমাদের ছেলেরা এত বোকা না এরা সব বুঝবার পারে জোরে কোন কথা ঠিক কিনা বুঝবার পারে উলিদ বিন মুগরার মা চোখ টিপি মারছে জোরে কোন কি টিপি এখন বাপের ছোট ভাই দেওরা দরজার কাছে আয়সা দেখে শিশিম ফাঁক দরজা খোলাও শেষ হয়ে গেছে ঘরের মধ্যে গেলে
একটাও পুরুষ মানুষ খারাপ না, আমাদের একটা ছেলেও খারাপ না। আমাদের বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে, যদি নারীরা পর্দার মধ্যে থাকে আমাদের ছেলেদেরকে মসজিদ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে কাতারে পাওয়া যাবে, জোরে কর কথা হচ্ছে না। আজকে সরকার বুঝলো না আমাদের ছেলেদের উপরে জুলুম করে ইফতিজিংয়ের আইন করেছে, ইফতিজিংয়ের আইন করা লাগবে না, নারীদের পর্দা আইন করে দাও, আমার সোনার ছেলেরা ফেরেশতার চাইতেও চরিত্রবান হবে, জোরে কর কথা হচ্ছে না। আমার একটা ছেলের দোষ নাই, এই সবগুলা দোষ এরা। আল্লাহ কোরআনে বলেছে সবচাইতে বড় জিকির হলো অকর্ণা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা। উলিদ বিন মুগিরার মা বলতেছে তোমার চাচার সঙ্গে আমার মিলন হলো, ওই মিলনে তুমি আমার পেটের মধ্যে আসলে, তুমি আসলেই জারত সন্তান। অনেক সময় হয়ে গেল, এবার আবু জেহেল উলিদ বিন মুগিরার তরবারির বর্ষার কতক্ষণ ধরে থাকবে মনে আছে না, ভুলে গেছেন, আস্তে করে চাদর টান দিছে। ভাই দেখেন জিকির কাক কইরে ফাযকুরুনি আযকুরুকুম অশকুরুনি ওয়ালা তাকফুরুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরকম ভাবে উলিদ বিন মুগিরার কি ধরে আছে আবু জেহেল, বর্ষা আরাঘাত আরাঘাত, যে মারছে চাদর টান সঙ্গে সঙ্গে সবাই সিট পা টান। এতক্ষণ সারা রাত জাগার কারণে চোখ আছিল ছোট ছোট, সারা রাত যারা ঘুম জাগে তাদের চোখ কি থাকে, কিন্তু যেই চাদর টান মারছে সবার আলী তুই চাদরের মধ্যে কখন ঢুকলি, তাহলে তোর নবী কোন জায়গায়? এতক্ষণ আমরা মনে করতেছি নবী চাদরের ভিতরে, এখন নবী কোন জায়গায়? সঙ্গে সঙ্গে হযরত আলী হাসতেছে দুই কারণে, জোরে কোন কয় কারণ। এক নম্বর কারণ হলো আমার নবীকে আল্লাহ নিরাপদ রেখেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোরা সাহিত্যের জন্য তারে লাঠি সোটা নিয়ে তরবারি নিয়ে বাড়ি ঘেরাও করলি, এখন খুঁজতেছি নবী কোন জায়গায়। দুই নম্বর হাসির কারণ হলো তোমরা চেতন থেকে পাওরা দিলে নবী কোন দিক দিয়ে গেল তোমরা জানো না, আমি চাদরের তলে ঘুমানো মানুষ জানবো কেমনে, এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, জোরে কোন মুকুট কি, আপনারা বলেন তো, যতই ভালো খাদ্য খান মুকুট যদি হঠাৎ ছাই পড়ে তখন কি আর, আপনারা বলেন তো মুকুট ছাই পড়া আর সুদের টাকার গোস্ত খাওয়া কোনটা ভালো, এ কথা কয় না, কোনটা ভালো রে, সুদের টাকার গোস্ত? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, চিল্লে বলতেছে চলো যাই, বাকি ছত্রিশ জন নেতা বলতেছে নেতা কোথায় যাবেন, বলে গোটা পাহাড়ি এলাকায় খোঁজকাজ করা লাগবে, আমার মনে হয় পাহাড়ের কোনো গর্তের মধ্যে আত্মগোপন করেছে, আমরা খুঁজে বের করে হত্যা করব, হত্যা করতেই হবে ভাইজান, এমন একটা মিশন তারা সাকসেস করতে চায়। আবু বকরকে নবী গারে সুরের মধ্যে আত্মগোপন করে আছে। এরপরের জিকিরটা আমি আপনাদের সামনে আলোচনা করে আজকের মাহফিল থেকে বিদায় নেবার চাই, যদি দশ বিশ মিনিট লাগে আপনাদের কোনো আপত্তি আছে? যেভাবে আপনারা বসে দাঁড়ায় শুনতেছেন আমার কোল যে আসলেই ঘুরে গেছে, তবে এখানে আমাকে একটা কথা বলা হয়েছে, হুজুর ওয়াজ শেষের আগে অন্তত পাঁচ দশ মিনিট আগে আমাদের মাহফিল কমিটির কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা মাহফিলের খরচ বাবদ আপনাদের কাছে একটু রুমাল ব্যাগ যাবে, আপনারা একটু আল্লাহর হস্তে পকেটে যাদের এই কোরআনকে যারা মহব্বত করে, আমরা কোরআনকে মহব্বত কারা কারা করি আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, লিল্লাহে হাত নামান, এই কোরআনের জন্য যদি দশটা বিশটা পঞ্চাশ থেকে একশো টাকা করে দেওয়া লাগে আপনার কি রাজি আছেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, লিল্লাহে হ্যাঁ হাত নামান, এই যে ব্যাগ নামতেছে এই পাঁচ মিনিটের মধ্যে কাম ছাড়বার, এরকে ভিতরে খালি এই করতেছে যে হুজুর যে ওয়াজ ধরলো রে, আমাদের কথা মনে হয় ভুলেই গেছে, না না ভুলিনি তো, আল্লাহ যদি হায়াতের হায়াতে জীবিত রাখে আগামী বছর এই মাগরিবের মাহফিল এখানে বদরুশীদের হবে না, এখানে হবে রাত দশটা থেকে ইনশা। কি ভাই ব্যাগ লেগেছে সব? হ্যাঁ ব্যাগলা ভিতরে গেছে, আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়েন না মা,
আপনারা হয়তো ভাবতেছেন উলিদ বিন মুগিরার মায়ের সঙ্গে আমাদের তুলনা করলো। আমি আপনাদের উলিদ বিন মুগিরার মায়ের সঙ্গে তুলনা করতে করি নাই, আপনাদেরকে তুলনা করব হোসাইন রাদিয়াল্লাহর মায়ের সাথে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো হোসাইনের মায়ের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ নবী বললেন, রে মেয়েরা, মাত্র চারটা আমল তোমাদের করতে হবে, আমার আদায় হচ্ছে আপনাদের সামনে, আর মা বোনদের জন্য 4 মিনিট 5 মিনিট প্রয়াস করি। শোনেন শোনেন, মায়েরা যদি ভালো হয় আমাদের লাভ না লস? হ্যাঁ, আমাদের লাভ। আপনারা কেউ ওঠা বসা করবেন না, কেউ ওঠা বসা করবেন না। এখানে মোনাজাতের পরে বিশাল জামাত হবে, এশার নামাজ আমরা বিশাল জামাতে পড়বো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোনো আনসান করবেন না ভাই, কোনো শয়তান যেন ধোকা দেবার না পারে। হাত তুলছেন কোরআনে যদি 10, 20, 50, 100 টাকা সবাই দিবেন, পকেটে যাদের টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে ইনশাল্লাহ। আর যদি কোনো VIP পার্সন থাকে তারা ব্যাগের মধ্যে দিবেন না, তারা টেজে 500, 1000, 2000 করে যদি দিবার পারেন এখানে এসে দিবেন, অসুবিধা নেই। যদি কোনো VIP পার্সন থাকে যে ব্যাগের মধ্যে আমি 2000 টাকা কেমনি দেবো, আমি আল্লাহর হস্তে টেজের উপরে 500, 1000, 2000 দেবো, তাহলে এখানে এসে দিতে পারেন। মোসাম্মাত রোকেয়া বেগম, স্বামী আনিসুর রহমান, কে মারা গেছে? রোকেয়া বেগম মারা গেছে, দোয়া চাইছে, বলে হুজুর এটা আপনাকে হাদিয়া দিছে। ঠিক আছে, আমি রোকেয়া বেগমের জন্য দোয়া করি। আমার বিবির নাম রোকেয়া, আমার বিবির নাম রোকেয়া, যিনি মারা গেছে তার নাম রোকেয়া। দোয়া করি আল্লাহ নবীর মেয়ে রোকেয়ার সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দেয়। জোরে কেন আমিন, জোরে বল আল্লাহ। ভাইজান আনসান করেন না, দৌড়াদৌড়ি করেন না, আসেন আমার মা বোনদের জন্যে। রাসুল বলেছেন চারটা আমল করতে হবে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি মেয়েরা করবার পরে তাহলে আল্লাহ তাআলা এত খুশি হবে, মেয়েদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়া তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, হইচই করেন না যারা আদায় করতেছেন, ইশারা দিয়ে চুপি 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 চুপি, আর সব ব্যাগগুলা এই টেজে নিয়ে আসবেন, সমস্ত ব্যাগ টেজে নিয়ে আসবেন। গাড়ে সুরের মধ্যে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে আত্মগোপন করে আছে, আসে না নাই? এখন আসে না নাই? আল্লাহ নবীকে কতক্ষণ লুকিয়ে রাখবেন? নবীকে গর্তের ভিতর থেকে বার করার দরকার আছে? এখন আসে না? হ্যাঁ, আমি অল্প সময়ের মধ্যে বের করে আল্লাহ নবী মদিনায় যাবেন। মদিনায় হিজরত করার পরে অবস্থাটা ইসলামের কি হবে, এর উপর একটা হেন্স দিয়ে আজকের আলোচনা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরুলি, আমরা শুকর গুজার করবো কার? আল্লাহর। আল্লাহ বলেছেন ওয়ালা তাকফুরুন, তোমরা কখনই কুফুরি করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা চাহো। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে। রাখবেন, এখানে রাখবেন, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু খেয়াল করবেন, মা ফাতেমা আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, বাবা মেয়েদের জন্য 4টি আমলের কথা বললেন। এ মায়েরা শোনেন, আবার বাড়ি যাবেন আর বলবেন হুজুর আমাকে ওয়াজ করেনি, খালি আমাকে বিরুদ্ধে ওয়াজ করছে। শোনেন, মা ফাতেমা আল্লাহ নবীর কাছে যে বলতেছে, বাবা মেয়েদের জন্য যে 4টি আমলের কথা বললেন, কি হলো, কি হয়েছে? আরে আমি তো বুঝবার পারি, আপনাকে চেহারা দেখলি যে সবাই হা করে তাকা আছেন, কথাগুলো বুঝতেছেন না। আসলে মাইক খারাপ না, মাইকের সেটিংটা মনে হয় একটু অসুবিধা হয়েছে। মাইক খারাপ না, মাইক খারাপ নয়, একেবারে খারাপ না, খবরদার মাইক খারাপ বলবেন না, সেটিংয়ের মধ্যে কম বেশি হতে পারে। মা ফাতেমা আল্লাহ নবীর কাছে বলতেছে, বাবা মেয়েদের এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা?
আল্লাহ নবী বলেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ পড়া লাগবে 24 ঘন্টায় কি নামাজ পড়া লাগবে জোরে কোন কয়বার আল্লাহ নবী বললেন 12 মাসে এক মাস রোজা থাকলে রোজার হক আদায় হবে 12 মাসে 12 মাস রোজা থাকা লাগবে না থাকা লাগবে কয় মাস স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করা লাগবে সব সময় করা লাগবে না নবী বললেন ফাতেমা কিন্তু নারীদের পর্দা এটা সব সময় করতে হবে আমার মা বোনদের জন্য বলতেছি মা মা ফাতেমা এমন পর্দা নিছে হয়ে গেল সব সময় আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমি সারা জীবন পর্দার মধ্যে থাকলাম আল্লাহ আমার মৃত্যুটা যেন পর্দার ভিতরে হয় আল্লাহ ফাতেমার মৃত্যু গভীর রাতে দিলেন মরার আগে স্বামীর কাছে ওসিয়ত করলেন স্বামী গো আমি মরার পরে আমার লাশটা কিন্তু রাত্রিবেলা দাফন করতে হবে আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না আমার লাশটা খাটনিতে তুলবেন না আপনি কান্দে করে আমাকে দাফন করবেন হযরত আলী মা ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ফাতেমা পর্দা নিচে ছিল আমি স্বামী তার উপর খুশি হয়ে গেছি আল্লাহ তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নাও এই দোয়া করে হযরত আলী যেই মাত্র জান্নাতুল বাকি দিকে তাকায় এই মাত্র ফাতেমাকে কবর দিছে কিন্তু সেই কবর আর নাই সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় আলী কান্দার বলে ফাতেমার কবর এই মাত্র কবর দিলাম সেই ফাতেমার কবর কোন জায়গায় ফাতেমার কবর ফাতেমার কবর যখন বলে এমন সময় গায়েব থেকে আওয়াজ আসতেছে আলী রে ফাতেমা হলো পর্দানিশি আমি আল্লাহ তার জীবনের পর্দাকে কবুল করে মৃত্যুর পরে জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি আমার মায়েরা সেই ফাতেমা কিন্তু সাধারণ কোন নারী নয় প্রত্যেক জুমায় পুরুষ মানুষেরা শোনে ছানি খুতবার মধ্যে ইমাম সাহেব বলে খাতুনে জান্নাত সাইদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতু জোহরা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী হবে ফাতেমা সেই ফাতেমা যাকে সাইন করবে তিনি জান্নাতি হবে ফাতেমা যাকে সাইন করবে না সে জান্নাতে যাবে না ফাতেমা কেবলমাত্র পর্দা নিশি পর্দার ভিতরে যে মেয়েরা থাকবে তাদেরকে জান্নাতে নিয়ে নিবে আমার মায়েরা আপনার অন্য আমল যদি কমজোরিও হয় নামাজ যদি আপনি কম কম পড়েন চলবে রোজাও যদি কম করেন এই সবে বরাতের রোজা এই সবে মেরাজের রোজা এই সবে কদরের রোজা এই 12 চাঁদের রোজা রোজা থাকা কয় নম্বর আমি মায়েদের বলি এইগুলো আমল যদি কমও হয় কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড় ছাড়ি দেওয়া যাবে না মা আমি একজন লোককে বলেছিলাম ভাই আপনার বউটা সারাদিন গ্রামগঞ্জে ঘুরে বেড়ায় আপনার বউ তো তেমন পর্দা করে না ভাইজান আপনি মনে কষ্ট দিয়ে না আপনার বউ যদি এখন মরে তাহলে আপনার বউ কয় কাপড় দিবেন লোকটা বলতে হুজুর আমার বউ এখন মরবে কেন আমি যদি মরে মনে করেন আপনার বউ এক এক সপ্তাহের মধ্যে এক এক মাসের মধ্যে মরল তাহলে আপনি কয় কাপড় দিবেন তখন বলে হুজুর মরে গেলে তো পাঁচ কাপড় দিবই তা আমি বললাম দেখেন যখন আপনার বউ মরে যাবে তখন আপনার বউয়ের দিকে কেউ তাকাবে না তখন আপনি পাঁচ কাপড় দিবেন এখন গ্রামগঞ্জের সবাই আপনার বউয়ের দিকে তাকিয়ে থাকে তখন কয় কাপড় দেওয়া দরকার আপনারা বলেন তো মরে গেলে যদি মেয়েদের পাঁচ কাপড় দেওয়া লাগে তাহলে বেঁচে থাকতে কয় কাপড় দেওয়া লাগে এটা মেয়েদের হিসাব করার দরকার আছে না নাই দরকার আছে না নাই মরে গেছে পাঁচ কাপড় দিছে তাও আর খাটনি চাদর দিয়ে ঢাকছে একজন বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই মেয়ে মানুষ জ্যাঁতা দেখা যায় ওই ফটো মারতেছে মহিলাদের লাশ দেখা জায়েজ নাই চাদর দিয়ে ঢাকো গোটা খাটনি চাদর দিয়ে ঢাকিছে ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়েটা যখন জীবিত ছিল তখন লাইলুদি বার করে গোটা গ্রাম ঘুরিছে মরার পরে পাঁচ কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে আল্লাহ খবর কি আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ রে দেখছেন আল্লাহ বলতেছে ওই দেশের নাম কি ওই দেশের নাম হলো বাংলাদেশ এই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে মরার পরে মানে রে আমি মায়েদের বলবো আজ থেকে এই মুহূর্ত থেকে আপনার নিয়োগ করেন পর্দার ভিতরে থাকবেন আল্লাহ পাক আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করবে ইনশাআল্লাহ আর আমরা যারা এখানে আলোচনা শুনলাম ভাইজান
আল্লাহ তাআলা নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন 13 বছর নবী মক্কায় ছিলেন এই কোরআনের দাওয়াত দিলেন কলেমার দাওয়াত দিলেন কিন্তু মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন 13 বছরে মক্কায় মুসলমানের সংখ্যা কত 320 জন জোরে গান কয়জন 320 জন কিন্তু মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর মাত্র 8 বছর নবী 10000 সাহাবী নিয়ে মক্কা ঘেরাও করলেন বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিল এখন আপনাদের কাছে সবচাইতে বড় জিকির আপনাদের কাছে নিয়ে আসতেছি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল জোরে কান সুবহানাল্লাহ সবচাইতে বড় জিকির হলো যিনি ইমামতি করবেন তাকে নেতৃত্ব দেওয়া লাগবে যিনি ইমামতি করবেন সে যদি নেতা হবার না পারে আমাদের বাংলাদেশে আমরা হলাম ইমাম নেতা হলো এরকম চেয়ারম্যান জোরে কোন কথা ঠিক কি না দেখবেন আমার হুজুরের ওয়াজ দিয়ে কোনো কাম হবে না নবী যখন মক্কায় ছিলেন নবী তখন ইমাম ছিলেন নেতা ছিল আবু জেহেল জোরে কোন নেতা কে ছিল আবু জেহেল ছিল যার কারণে নবুয়াতের 10ম বছরে নবী নামাজ পাইলো কিন্তু মক্কায় নবী নামাজ কায়েম করতে পারলো না কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকে আবার নেতাও হওয়া লাগবে এই জন্য আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন মদিনায় যাওয়ার পরে নামাজ কায়েম হলো মদিনায় যাওয়ার পরে মদিনা একটা রাষ্ট্র হলো মদিনার রাষ্ট্রে 10000 সাহাবী মক্কা ঘেরাও করে ওই মক্কাটাও আল্লাহ মুসলমানের অধীনে দিয়ে দিল এখন আপনারা বলেন 13 বছরে মুসলমান মাত্র 320 জন আর 8 বছরে 10000 মুজাহিদ সুবহানাল্লাহ কবেন না আজকে আমাদের বাংলাদেশের এই মক্কার ইসলাম দাওয়াত শুধু দিলে হবে না মদিনার ইসলাম চালু করতে গেলে এই কোরআন যে সর্বশ্রেষ্ঠ জিকির আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই ফাযকুরুনি আযকুরকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আপনি কিছু বলবেন বলবেন বেশি দোয়া করে দিলাম আল্লাহুম্মা আমিন اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام اي الله تین دن ব্যাপী তাফসীর কুরআন মাহফিলের আজকের এই মাঝে রজনীতে মাগরিব থেকে দীর্ঘ সময় পর্যন্ত জিকির নিয়ে আমি আলোচনা করেছি আল্লাহ মেহেরবানি করে আজকের আলোচনা মোতাবেক বুঝ মোতাবেক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়ে দাও যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ এই বামন সাতার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও প্রত্যেক বছর এইরকম করে তিন দিন ব্যাপী তারা যেন কোরআনের বাগান লাগাতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে এই দীর্ঘ সময় পর্যন্ত কেউ বসে কেউ দাঁড়ায়া ঠিকমতো জায়গা দেওয়া যায় নাই মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাইজান আগামীতে যখন মাহফিল করবে আরো বড় স্বরে পরিসরে তারা মাহফিল করবে ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানি করে শুরু থেকে পর্যন্ত যত আলোচনা করেছে আল্লাহ ত্রুটি ভুল হলে মাফ করে দিও এর সাদিয়া মঞ্জুর করো আল্লাহ সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নিও তাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাশি আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো মাবু আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে চলে গেছে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানাও আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যাদের জন্য দোয়া করবার কেউ নাই আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি আল্লাহ মেহরবানি করে কবরবাসীদের মাফ করে দাও আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ জনগণের দায়িত্ব দিয়েছ তার কাঁধে যেভাবে দায়িত্ব পালন করলে তুমি খুশি হবা আল্লাহ তেমন দায়িত্ব চেয়ারম্যান সাহেবকে পালন করার তৌফিক দাও তার শরীরকে সুস্থ রেখো আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো মাহফিল কমিটিকে কবুল করো যে কমিটি কষ্ট করে মেহনত করে এত বড় আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি মাফ করে দাও আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে যারা অসল্ল আবেদা সালিহা পদ্মা নাসি কবুল করে ফাতেমার চরিত্র দাও আল্লাহ আমি সহ আমার যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও গোটা বাংলাদেশের উপর থেকে আসমানের বালা আসমানে নাও জমিনের বালা জমিনে ডাবায় দাও
যতগুলো মহামারী আছে সমস্ত মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত কর আল্লাহ আল্লাহ দ্রব্যমূল্যের দাম যেহার উদ্যোগতি আল্লাহ সামনে রমজান মাস আল্লাহ গরীবদের খুব কষ্ট হবে আল্লাহ তাই তুমি রহমত বরকত দিয়া আমাদের দেশের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম তুমি কমানোর ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আজকে খাদ্যশস্য আটকে রেখে যারা কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে আল্লাহ তাদেরকে তুমি মতিগতি ভালো করে দাও আল্লাহ সিন্ডিকেট ব্যবসাকে ধ্বংস করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা পূরণ করে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু